বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার এবং স্বাগত আপনাদের সবাইকে যেখানে রয়েছেন আপনারা ডক্টর প্লাসের এই মুহূর্তের অনুষ্ঠানে। ডক্টর প্লাস আপনাদেরকে কি বলে? ডক্টর প্লাস বলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং বলে নিজেদের যত্ন নিন, নিজেদেরকে একটু ব্যাপার করুন। আসলে অনেকগুলো বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে তো পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান এবং একটা পরিপূর্ণ অ্যাসথেটিক ক্লিনিক যেখানে একদম টিল টু টো, হেড টু টো আমরা যেটাকে বলি, সমস্ত কিছুর পরিষেবা আপনাদের জন্য রয়েছে। নিজেদেরকে ভালো রাখার এত বড় প্রতিষ্ঠান সত্যি উত্তর পূর্ব ভারতে নেই, এটা যেমন একটা ভীষণ বড় খাঁটি সত্যি কথা। পাশাপাশি আরও একটা বিষয়, সেটা হচ্ছে এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রচুর এক্সপার্টদের পরামর্শ আপনারা পেতে পারেন যখন কোনো একটা সমস্যা নিয়ে এসে পৌঁছন এবং দেখা যায় আপনি হয়তো যে সমস্যাটার কথা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি কিছু সমাধান নিয়ে আপনি এখান থেকে ফিরে গেলেন। এই এক্সপিরিয়েন্স প্রায় প্রত্যেকের, যারা যারা ডক্টর প্লাসে এসেছেন এবং তারা নিজেরা তাদের অভিজ্ঞতার কথা বিভিন্ন সময় আমাদের কাছে শেয়ার করেছেন। তো আজকের অনুষ্ঠানে যেখানে আপনারা রয়েছেন টেলিভিশনের ওপারে, সেখানে আপনাদের কাছে সুযোগ থাকছে সরাসরি ফোন করে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করার। সমস্যা ত্বকের হতে পারে, চুলের হতে পারে, সামগ্রিক ভালো থাকারও হতে পারে। নির্দ্বিধায় ফোন করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্লাসের পক্ষ থেকে কনসালটেন্ট মিস্টার সমীর দে। অনেক স্বাগত মিস্টার দে আপনাকে। আজকে মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদেরকে যেমনটা বললাম যে আপনারা নিজেদের প্রশ্নগুলো সরাসরি আমাদের কাছে তুলে ধরতে পারবেন সেই সুযোগ থাকছে। যে বিষয়বস্তুটা আমরা বেছে নিয়েছি আলোচনার জন্য সেটা কি? আমরা বেছে নিয়েছি অবাঞ্ছিত লোমের সমস্যা বা আনওয়ান্টেড হেয়ারের সমস্যা। এবার আনওয়ান্টেড হেয়ারের সমস্যা মূলত আমরা মহিলাদের ক্ষেত্রেই ভাবি, কিন্তু অনেক পুরুষও রয়েছেন যারা শরীরের বিশেষ বিশেষ অংশে পছন্দ করেন না লোম রাখতে এবং তারা চান যে সেই সমস্ত হেয়ার রিমুভ করে ফেলতে। রিমুভ করে ফেলা যায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং এ স্থায়ীভাবে। কী করে, কেন, কোথায় থাকছে তার সমাধান, একটা ছোট প্রতিবেদন আপনাদের জন্য, তারপর থাকবে আলোচনা। আনওয়ান্টেড হেয়ার, যে সমস্যায় সাধারণত মহিলারাই বেশি ভোগেন, আপনিও কি সেই সমস্যায় ভুক্তভোগী? অস্বস্তি বাড়াচ্ছে আনওয়ান্টেড হেয়ার? কিন্তু কি এই আনওয়ান্টেড হেয়ার? চিকিৎসক গৌতম দত্ত শর্মা বলছেন, মহিলাদের যে অবাঞ্ছিত শরীরের মধ্যে লোম বা হেয়ার দেখবেন, বিশেষ করে এই টিনেজ মেয়েদের যেটা আমরা পাই প্রায়শই, সেটা হচ্ছে অবাঞ্ছিত একটু গোঁফের রেখা, একটু দাড়ির রেখা, একটু নানান জায়গায় হাতে পায়ে পেটে নানান জায়গায় একটু অবাঞ্ছিত কেশরাশি, এই জিনিসগুলো অবভিয়াসলি কারোরই ভালো লাগে না, কিন্তু এগুলো আসে। কেন শরীরে দেখা মেলে আনওয়ান্টেড হেয়ার? আমাদের একটা গাইনোকোলজিক্যাল একটা কারণ আছে যেটা এখন আমরা প্রায় ঘরে ঘরে আমরা পাচ্ছি, প্রতি ঘরে ঘরেই আমরা এই জিনিসটা পাচ্ছি। এটা ভেরি কমন একটা ডিসঅর্ডার হয়ে গেছে, মানে আমাদের চেম্বারের মধ্যে যদি 3 জন মেয়ে ঢোকে তাদের মধ্যে হয়তো দেখা যাবে 1-2 জন তারা এই একই সেম কমপ্লেন নিয়ে বলছে। সেটা হচ্ছে যেটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেয়েদের শরীরের যে হরমোনগুলো আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বাকি যে হরমোনগুলো রয়েছে, সেই হরমোনগুলোর একটা মধ্যে কিছু প্রতিক্রিয়া হয় যে কারণে এগুলো সঠিক পরিমাণে, সঠিক পরিমাপে শরীরের মধ্যে কাজ করতে পারে না, এর জন্যে যে মানে এই অবাঞ্ছিত এগুলো হয়। এই সমস্যার সমাধান কসমেটিক যে প্রসিডিওরগুলো আছে সেই কসমেটিক প্রসিডিওরগুলোই হচ্ছে প্রাইমারি প্রসিডিওর্স। এই আপনার হেয়ার রিমুভার, তারপরে লেজার হেয়ার থেরাপি, যেগুলো আজকাল আমাদের কলকাতাতে নানান জায়গায় হচ্ছে এবং খুব ওয়ান্ডারফুল রেজাল্টও আমরা পাচ্ছি। এই সমস্যা আপনার শরীরে যাতে থাবা বসাতে না পারে তার জন্য আপনার কি করণীয়, সেই পরামর্শ দিচ্ছেন গাইনোকোলজিস্ট গৌতম দত্ত শর্মা। প্রিভেন্টিভ এই জিনিসটা যাতে না হয় এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাতে না হয় তার জন্য আপনারা যেটা করতে পারেন, এখন প্রচুর হাতে সময় আছে, এক্সারসাইজ করুন, যোগা করুন, ঘরের মধ্যে একটু জগিং করুন, এই জিনিসগুলো করে নিজেদের একটু খাওয়া দাওয়ার, অবভিয়াসলি এখন খাওয়া দাওয়া আপনি মানে কী বলবো, আমরা ভাগ্যবান যে আমাদের এখন রোল খাওয়া, বাইরে দোকানে গিয়ে সে তেল ঝাল মশলা ভাজা ভুজি এইগুলো খাওয়ার মানে সুযোগটা অনেক কম এখন, একদিক দিয়ে এটা ভালোই হয়েছে। এইগুলো অ্যাভয়েড করার এখন সুবর্ণ সুযোগ, বাড়ির খাবার খান,
শাক পাতা বেশি করে খান, জল বেশি করে খান এবং রেগুলার একটু এক্সারসাইজ করুন, তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আস্তে আস্তে কমবে। ওজনটা কমাতে পারলে, শারীরিক ওজনের কমাতে পারলে, অত্যাধিক চর্বি সেটা কমাতে পারলে, তাহলে পলিসিস্টিক ওভারিটাও কমবে এবং অবাঞ্ছিত এই জিনিসগুলো হওয়াটাও কমবে। সময়, সুযোগ সব কিছুই আপনার হাতের মুঠোয়, যত্ন নিন আপনার ত্বকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আনওয়ান্টেড হেয়ার রিডাকশন করা যায় এবং তা আপনাদেরকে কোনোভাবেই বিড়ম্বনায় না ফেলে, আপনাদের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রকম ভয় ছাড়াই, এটাই তো সব থেকে বড় একটা বিষয় এবং এই জিনিসটা কিন্তু সফলভাবে ঘটে আসছে ডক্টর প্লাস। আজকে এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে, মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন। তো প্রথমে তো জেনে নেব মিস্টার দি, যে আনওয়ান্টেড হেয়ারের সমস্যাকে আমরা কভাগে ভাগ করছি, কিভাবে আমরা এটাকে ট্রিট করছি? দেখো, ফার্স্ট অফ অল বলবো, আনওয়ান্টেড হেয়ার যেটাকে আমরা বলছি অবাঞ্ছিত লোম, মানে যেটা আমাদের অবাঞ্ছিত মানে ওয়ার্ড মানে মিনিংস হলো আমরা যেটা চাই, তো সেই রকম এই জিনিসটা সত্যি মানে স্টার্টিং যে মানে এন্ট্রো দিচ্ছিলো যে মেয়েদের বেশি হয় এবং মেয়েদেরই এই সমস্যাটা, তাই ছিল একটা সময় যে মেয়েদেরই সমস্যা এবং সেটা ছিল না, সেটা এখনও কন্টিনিউ আছে, কারণ আগের থেকে বলবো আরও বেড়েছে এখন মানে এই জিনিসটা হওয়া। তার কারণ কিছু আমরা নিজেরাই, কারণ বাবা মারা এর উপর একটু এফেক্টেড হয়, কারণ হলো যে বাচ্চারা ধরুন 13 বছর বা 12-13 বছরের পর থেকে যখন অ্যাডাল্ট হয় তখন যে হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনাল চেঞ্জেস আসে, সেই সময় যদি একটু খাওয়া দাওয়ার প্রতি নিয়ম ঠিকঠাক থাকে, যদি ডায়েটটা প্রপারলি ঠিকঠাক করা যায় সেই সময়টা থেকে, তাহলে দেখবেন অতিরিক্ত ওভারওয়েট হবে না। এই ওভারওয়েট হয়ে ফ্যাট জমে সেখান থেকেই কিন্তু গাইনিকাল প্রবলেম শুরু হয় এবং সেই প্রবলেম থেকেই কিন্তু আমাদের এই আনওয়ান্টেড হেয়ারের উৎপত্তি হয়, যেটাকে আমরা বলে থাকি হার্সিটিজম। তো এই হার্সিটিজম ফিমেলদের ক্ষেত্রেই হয় মেনলি, মানে টিনেজ থেকে শুরু হচ্ছে, একটা অ্যাডাল্ট এজে গিয়েও কিন্তু মানুষ কিন্তু এই সমস্যায় ভুগছে। অনেকে আছেন যারা টিনেজে কেউ এগুলো ফিলই করেননি, কিন্তু ধরুন খুব হালকা লোম ছিল, কোনো দুই একবার একটু থ্রেডিং করিয়ে ফেলেছেন বা কোনো কারোর কথা শুনে একটু শেভিং করিয়ে ফেলেছেন, সেখান থেকে কিন্তু সেটা আবার আস্তে আস্তে বাড়তে থাকছে এবং একটা সময় গিয়ে খুব মোটা রকমভাবে ধরা পড়ছে। অনেক সময় টিনেজের দরকার হয় না, একটা ধরুন আফটার 30 বা আফটার 35-এর পরে কিছু হরমোনাল ডিসব্যালেন্স হলো, কিছু হরমোনাল প্রবলেম এলো, তখনও কিন্তু আনওয়ান্টেড হেয়ার আসতে পারে। আবার একটা হয় যেটা, সেটা হলো হেরিডিটি, মানে জেনেটিক জিনগত যেটাকে বলি আমরা, মানে দেখবো অনেক ফ্যামিলিতে মেল মানে বাবার যদি অতিরিক্ত মানে মেল সিগ্রেশন বেশি থাকে, সেই ধাতটা মেয়ের মধ্যে থাকে, মেয়ের মধ্যেও সেই মানে মেল হরমোনের যে সিগ্রেশনটা সেটা বেশি থাকে, তার ফলে সেই লোমটা কিন্তু অতিরিক্ত বেশি হয় সেখানে। তো এই জিনিসগুলো মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং মানুষ আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলার, দেখুন একটা দেখলেন না প্রতিবেদন, সেখানে দেখলেন অনেক কিছু দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কিছু মানে লাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, আপনারা ফিল করুন ধরুন ধরে টানছে কতটা ফিল হচ্ছে ব্যথাটা, এই জিনিসগুলো এবং এটা তো লাইফ টাইমের জিনিস দেখানো হচ্ছে যে লাইফ টাইম করতে হবে। কিন্তু যদি আমরা এটার খুব সহজ উপায় খুঁজে বার করতে পারি এবং সহজ উপায় যদি আমরা খুঁজে পাই, আমার মনে হয় সেটা বেটার, আর সেটা হলো ডক্টর প্লাস। ডক্টর প্লাসে একটা লেজার থেরাপি করা হয়, যে লেজার দ্বারা আনওয়ান্টেড হেয়ারটাকে আস্তে 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 রিডাকশন করিয়ে দেওয়া হয়, যার ফলে আপনার যে সমস্যা সেই সমস্যাটার সমাধান খুব সহজ হয় এবং সেটা পারমানেন্টলি হয়, মানে এরকম নয় যে আপনাকে লাইফ টাইম সেটাকে কন্টিনিউ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ট্রিটমেন্টগুলোকে কন্টিনিউ করতে পারি, আর মানে ফিমেলদের ক্ষেত্রে যেটা বললাম এবং সৌন্দর্যের ক্ষেত্রে যখন আমরা আসছি, দেখবে মানে আমরা বলি না আমাদের সৌন্দর্যের একটা বিশাল বড় পার্ট, যে সৌন্দর্যটা মানে মানুষ আয়নার ওপরে দাঁড়িয়ে সবাই চায় যে তার আয়নার ওপরে যে মানুষটা আছে সেই মানুষটা যাতে হাসে, তো সেই সৌন্দর্যটা সেইটাকে কন্টিনিউ রাখার জন্য অনেক সময় এই যে মেয়েদের যেটা বলছিলাম আনওয়ান্টেড হেয়ার, আমরা একটা ছেলে এখনকার দিনে দেখবেন মানে 70-80% ছেলেরা একটা বিয়ার্ড রাখতে ভালোবাসে, সেটা নির্দিষ্ট শেপে রাখতে ভালোবাসে এবং সেটা দেখতে সৌন্দর্যের জন্য। কোনো মেয়ে কিন্তু তার বিয়ার্ড রাখতে চাইবে না, যদি কোনো মেয়ের সেই প্রবলেমটা হয়, দাড়ি হয়েছে, আনওয়ান্টেড হেয়ার মানে আপনার লোয়ার চিনে হয়েছে, আনওয়ান্টেড হেয়ার আপার লিপে হয়েছে, তাহলে সেখান থেকে আপনি মানে বেরিয়ে আসতে গেলে তখন কী করবেন, তখন এই জিনিসগুলো যেগুলো দেখলেন একটু আগে সেগুলো করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে দেখবেন স্কিনটা আপনার খুব অল্প বয়সে স্যাগ হয়ে যাচ্ছে, স্কিনটা বুড়িয়ে যাচ্ছে। এইগুলো না করে এখন থেকে যদি কারোর এই সমস্যা থাকে, ধরুন তারা টিভির ওপরে বসে আছেন, তারা অনেকেই এই সমস্যায় ভুগছেন এবং তারা ভাবছেন যে কী করবো, যাবো কি যাবো না, আপনারা সারা বছর যে খরচা করেন দেখবেন সেই খরচার তুলনায়
মানে সারা বছর বলতে বছর করতে হচ্ছে, তো একটা সীমিত খরচা, যে খরচাটা আপনাকে কিছুদিনের জন্য করতে হবে এবং সেটাকে আপনাকে পার্মানেন্টলি সলিউশন দেবে ডক্টর প্লাসের হাত ধরে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো হেল্পলাইন নাম্বারে কল করতে হবে, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং আসতে হবে। একদমই, হেল্পলাইনে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ডক্টর প্লাস আপনাদের জন্য তো রয়েছে কলকাতায় বিরাটিতে, তো আর তার পাশাপাশি কিন্তু বাইরের যে চেম্বারগুলো, মানে ঠিক যেরকমভাবে আপনার কাছাকাছি শহরে ডক্টর প্লাসকে আপনারা পেয়ে যান, সেই কাছাকাছি শহরে ডক্টর প্লাস অবশ্যই পৌঁছে যাচ্ছে। পুজোর আর হাতে খুব বেশি দিন সময় বাকি নেই, কাউন্টডাউন অলরেডি আমরা শুরু করে ফেলেছি, সেই সময় কিন্তু নিজেদেরকে আমরা আমাদের সাধ্য মতন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আর সেখানে যত রকমভাবে সহায়তা প্রয়োজন প্রত্যেকটি সহায়তা আপনারা ডক্টর প্লাসের কাছ থেকে পেতে পারেন। নিজেদের গ্লো ফিরিয়ে নিয়ে আসা, নিজেদের চুলের সমস্যাকে সলভ করে ফেলা, নিজেদের স্কিনটাকে আরও অনেক বেটার করা, ওজনটাকে ঠিকঠাক রাখা, শেপটাকে মেনটেন করা, আর পাশাপাশি যদি আনওয়ান্টেড হেয়ারের সমস্যা থাকে তো সেটাকে একটা স্থায়ী রিডাকশনের পথে নিয়ে যাওয়া, যাতে বারবার পার্লার, ওয়্যাক্সিং, থ্রেডিং এগুলো করে আমরা আখেরে নিজেদের স্কিনটাকেও না নষ্ট করে ফেলি বা আনওয়ান্টেড হেয়ারের সমস্যা আমাদেরকে বিব্রত করতে না পারে। এই প্রত্যেকটা সুযোগ রয়েছে, একবার হেল্পলাইনে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। যারা কলকাতায় আসতে চাইছেন তারা চলে আসুন বিরাটি ডক্টর প্লাসে, আর আপনাদের কাছাকাছি শহরের মধ্যেও আমি বলবো বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, পাশাপাশি রয়েছে বহরমপুর, খড়গপুর রয়েছে, শিলিগুড়ি, মালদা, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু ডক্টর প্লাস আপনাদের জন্য পৌঁছে যাচ্ছে। তাই সময় নষ্ট না করে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। আরও একটা কাজ আপনারা ডক্টর প্লাসের হাত ধরে করতে পারেন, সেটা হচ্ছে নিজেদেরকে বাণিজ্যিকভাবে স্বনির্ভর করে তোলা। দেখুন, এখন তো আমরা জানি যে স্যানিটাইজার, মাস্ক বা হ্যান্ডওয়াশ ছাড়া আমরা কিছুই করে উঠতে পারছি না, আমাদের এটা প্রয়োজন। এবং খাঁটি স্যানিটাইজার, আসল হ্যান্ডওয়াশ এবং তার পাশাপাশি মাস্ক, এগুলো যেরকম আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতে পারছেন, ডক্টর প্লাসের পক্ষ থেকে আপনাদের জন্য যা নিয়ে আসা হয়েছে, পাশাপাশি আপনারা কিন্তু বাণিজ্যিকভাবেও স্বনির্ভর হতে পারেন। যেমন দেখুন, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, ডক্টর প্লাসের নিজস্ব হ্যান্ডওয়াশ রয়েছে, স্যানিটাইজার রয়েছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলো 100% আসল, কোনো রকম ভেজাল নয়, সম্পূর্ণ নিশ্চিন্তে আপনারা নিজেরা এগুলোকে ব্যবহার করতে পারেন। 100% আসল হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার ডক্টর প্লাসের পক্ষ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য যেমন ব্যবহার করতে পারেন, পাশাপাশি ব্যবসায়িকভাবেও কিন্তু আপনারা এগুলোকে বিক্রি করতে পারেন। ডক্টর প্লাসের কাছ থেকে আপনারা সংগ্রহ করুন, করে আপনারা নিজেরা বিক্রি করে স্বনির্ভর হন, নিজের পায়ে দাঁড়িয়ে থাকুন, সেটা করতে পারেন। পাশাপাশি রয়েছে মাস্ক, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 3-লেয়ার সার্জিক্যাল মাস্ক, যেটাকে আমরা ইউজ অ্যান্ড থ্রো বলি। তার পাশাপাশি কিন্তু রয়েছে এরকম মাস্ক, এই ফেস মাস্কও কিন্তু আপনাদের জন্য রয়েছে, এগুলো অবশ্যই রিইউজ করা যায়, আপনি ওয়াশ করে এগুলোকে আরেকবার ইউজ করতে পারবেন। এবং 3টে লেয়ারের মাস্ক, এগুলো কিন্তু WHO রেকমেন্ডেড মাস্ক আপনাদেরকে দেওয়া হচ্ছে, নন ওভেন পলিপ্রোলাইন ফ্যাব্রিক দিয়ে তৈরি, যেগুলো ওয়াশ করা যায় এবং রিইউজ করা যায়। তো এই ধরনের মাস্ক নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, অতি অবশ্যই বাণিজ্যিকভাবেও কিন্তু আপনারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন ডক্টর প্লাসের হাত ধরে, এই সুযোগটা থাকছে। আর আনওয়ান্টেড হেয়ারের কথা তো বললেনই মিস্টার দে, যে আপনারা সঠিক জায়গায় এসে সঠিক থেরাপির মাধ্যমে সুস্থ থাকুন, আনওয়ান্টেড হেয়ারটাকে রিডিউস করে ফেলুন এবং সাইড এফেক্টের হাত থেকেও বেঁচে যান। যে সাইড এফেক্টের কথা আমরা বলি, এক তো যত আমরা ওয়্যাক্সিং করি বা থ্রেডিং করি আমরা দেখি যে গ্রোথটা কিন্তু আরও বেশি হতে থাকে, ইনফ্যাক্ট হেয়ারগুলো আরও অনেক বেশি থিক হতে থাকে, সেটা আরও সমস্যা আমাদের বাড়ায় এবং স্কিনটা তো ক্ষতি হয়ই হয়, কারণ আমরা দেখেছি অনেকের ক্ষেত্রেই থাকে একটা ব্ল্যাক প্যাচ মতন পড়ে যায়, সেটা ফেসে হয়, আন্ডার আর্মসের ক্ষেত্রে হয় এবং তারা কিন্তু কেউ সেটা চান না, পরবর্তী সময় আবার দেখা গেল ওই ব্ল্যাক প্যাচ রিমুভ করতে আরও আমাকে অনেক বেশি খাটতে হচ্ছে। তাই হয়, মানে সাইড এফেক্ট বলতে এগুলোই, কিন্তু সাইড এফেক্টগুলো আমি যে জিনিসটাই করবো সাইড এফেক্ট মানে হলো আমার একটা জিনিস যেটা আছে সেটার থেকে একটা আলাদা এফেক্ট, সেটা যদি গুড এফেক্ট হয় দ্যাট ইজ গুড, যদি আপনার সেটা গুড এফেক্ট না হয় ব্যাড এফেক্ট হয় তাহলে তো সেটা আপনার জন্য আরও ক্ষতিকর, আপনি একটা ভালো করতে গেলেন গিয়ে আর একটা খারাপ হয়ে গেল। তো সেরকমভাবেই এই যে আন্ডার আর্মস খুব সেন্সিটিভ এরিয়া এবং এখনকার দিনে বেশিরভাগ মেয়েরাই, কোনো বেশিরভাগ মেয়ে বলতে 100-এর ধরুন 99% মেয়েরাই আন্ডার আর্মসে হেয়ার রাখে না, হেয়ার রাখতে চায় না। এখনকার দিনে ফ্যাশনেবল ড্রেস তারা পরতে চায়, ট্রেন্ডস তারা মানে ভাবে চলতে চায়, তো সেখানে দাঁড়িয়ে ওই দিনের পর দিন শেভিং করা, ভ্যাকসিন করা, থ্রেডিং করা, এগুলো তাদের দ্বারা মানে যারা করেছেন, যারা করেন তারা জানেন যে একটা সময়ের পরে কি ব্ল্যাক হয়ে যায়। তাহলে কী হলো, আপনার মেনলি কাজ ছিল আনওয়ান্টেড হেয়ারটাকে রিডাকশন করানো, কেন আপনি একটা ভালো ড্রেস পরবেন, আপনি হাত তুলে হাই বলবেন,
যদি সেই কাজটাই আপনি যদি আনওয়ান্টেড হেয়ার তোলার পরেও না করতে পারেন আপনার ব্ল্যাক প্যাচের জন্য, তাহলে আপনার তো একটা ভালো করতে গিয়ে একটা সাইড এফেক্ট হলো। সেই জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে বলবো ডক্টর প্লাসে আসতে, কারণ ডক্টর প্লাসে যে লেজার থেরাপি করা হয় তার দ্বারা আনওয়ান্টেড হেয়ার সুন্দরভাবে রিডাকশন আস্তে আস্তে, মানে ধরুন হেয়ারের যদি থিকনেস এরকম লম্বা এরকম এরকম মোটা থাকে, আস্তে 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 ধরুন এই চুলের সাইজ হবে, মানে এইভাবে জিনিসটা কমতে থাকবে, একটা সময় গিয়ে এমন পাতলা হবে যেটা আপনার স্কিনে মানে নিজে খালি চোখ নিজেই খালি চোখে দেখতে পারবেন না, মানে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তো সেখানে আপনি কোনো দাগ করতে পার, দাগ হচ্ছে না, আপনি অনায়াসে করতে পারছেন, এবং যেটা হচ্ছে পারমানেন্টলি সলিউশন, মানে লাইফ টাইম ধরুন ওটার জন্য আপনাকে আর কোনো কিছু করে ভাবতে হচ্ছে না। তো এই যে জিনিসগুলো, এগুলোর জন্য বলবো আমি যে ডক্টর পাশে আসতে, কারণ ডক্টর পাশে যে থেরাপিগুলো রয়েছে এগুলো সত্যি অসাধারণ থেরাপি। একদম। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা একটা টিভির ভলিউমটা কমিয়ে দিন, ফোনে কথা বলুন। আমার মানে পিসি শরীরে মানে তো কালা কালা স্পট পড়েছে। হ্যাঁ, মানে অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু মানে কিছু হচ্ছে না, মানে কমছি না, এখান থেকে মানে জল বেরোচ্ছে। পিসি কোথা থেকে ফোন করছেন আপনি? কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। আসাম? আচ্ছা, কার জন্য বলছেন? পিসি ওনা। আমার পিসির জন্য। পিসি, পিসির বয়স কত? বয়স কত? 42 ঠিক আছে, শুনতে থাকো। দেখো এইসব ক্ষেত্রে কি হয়, যে কালো কালো স্পট হয়ে গেছে বলছো না, এটাকে কন্ট্রোল করা যাবে, এটাকে ট্রিটমেন্ট দ্বারা পুরো ক্লিয়ার করে দেওয়া যাবে। কিন্তু যদি ইন্টারনালি কোনো ইস্যু থাকে, ইন্টারনালি কোনো প্রবলেম থাকে, এই যে ব্লাড রিলেটেড যদি কিছু প্রবলেম থাকে, এই ক্ষেত্রে একটু ব্লাড টেস্টের দরকার হয়, একটা ভালো একটা থাইরয়েড আছে কি না, সুগার ব্লাড সুগার আছে কি না, বা লিভারজনিত কোনো সমস্যা আছে কি না, এইগুলো একটু দেখে নিই, বা অ্যালার্জিক্যাল কোনো স্কিন মানে স্কিনে কোনো অ্যালার্জিক্যাল কোনো ইস্যু আছে কি না, কারণ এইগুলো না দেখলে এই র্যাশেসগুলো উঠতেই থাকবে এবং সেগুলো ব্রোকেন হয়ে আস্তে আস্তে স্প্রেড হতে থাকবে এবং সেখান থেকে শুকিয়ে ব্ল্যাক হতে থাকবে। তো যেটা করতে হবে, ফার্স্টলি একদম প্রপারলি কেয়ার করো। এখন আসাম থেকে যদি সম্ভব হয় আসা, শিলিগুড়ি শিলিগুড়ি আসতে হবে, বা কলকাতা যেটা সুবিধা হবে, আদারওয়াইজ ভালো একজন ডার্মাটোলজিস্ট দেখাও, সেখানে দেখিয়ে আগে ইন্টারনাল ইস্যুটাকে কন্ট্রোল করো, তারপর যদি দাগের সমস্যা শুধু থাকে ডক্টর প্লাসে এলে সেটা পুরোপুরিভাবে ঠিক করে দেওয়া যেতে পারে। একদমই, মানে চাইলে আপনি আসাম থেকে শিলিগুড়িতে আসতে পারেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আসা সম্ভব তাহলে আপনি আসুন, বা আপনি কলকাতাতেও আসতে পারেন, একবার অবশ্যই কনসাল্ট করুন। এবং আমি বলবো আপনারা আরও যারা অনুষ্ঠান দেখছেন, একে তো ডক্টর পাশে হেল্পলাইন নম্বর দেখুন, ঠিক এইখানে দুটো হেল্পলাইন নম্বর যাচ্ছে, এই হেল্পলাইন নম্বর পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা কিন্তু প্রত্যেকে সেভ করে রাখুন। অনেকে থাকে কি সমস্যাটা হচ্ছে এবং আপনারা বুঝতে পারেন না যে এই সমস্যাটার কী সমাধান হতে পারে বা আমার প্রবলেমটা কী, আপনারা যদি ছবি তুলে নেন, ছবি তুলে নিজেদের ডিটেলসটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে দেন, সেখানে কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্সটা পেয়ে যাবেন যে কী প্রবলেম রয়েছে এবং এর কোনো সমাধান আদৌ ডক্টর পাশে আছে কি না, যদি থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এটা একটা সুবিধে হলো। পাশাপাশি আপনাদের নিজেদের শহরে কাছাকাছি জায়গাতে তো ডক্টর পাশ পৌঁছে যাচ্ছে, ফলে সেই চিকিৎসাটা নেওয়া বা সেই থেরাপিটা নেওয়া আপনাদের কাছে কিন্তু আর কোনো সমস্যা না, মানে এতদিন যেটা সহজ ছিল না এখন সেটা অনেকটাই সহজ। এক্স্যাক্টলি তাই, কারণ দেখো ইয়ে বাইরের সাথে মানে প্রত্যেকটা জায়গায় যে পৌঁছে যাওয়া আমাদের দীর্ঘদিন ধরে, দীর্ঘ এতগুলো বছর ধরে, তো এই যে প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা দুবার মাঝখানে ব্রেক হলো, আমাদের আটকানো হলো, কিন্তু প্রত্যেকের সাথে আমাদের একটা টাচ রয়েছে, একটা আলাদা ভালোবাসা রয়েছে, যাতে আমরা মানে তার ফলে কী হচ্ছে, তাদের স্কিনটা সেইভাবে ডিটোরেট আর হতে মানে দেওয়া হচ্ছে না, তারাও ঠিকভাবে টাচে থাকছে আমাদের সাথে, যখন যা দরকার পড়ছে তারা জেনে নিচ্ছে, কিংবা এখান থেকে সেইভাবে বলে দেওয়া হচ্ছে এই করুন বা এই লাগান সেরকমভাবে। তো এই যে আবার চালু হচ্ছে ডক্টর প্লাস, আবার যাচ্ছে, তো আমি সবাইকেই বলবো যারা যারা বাইরের মানে বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে ডক্টর পাশে আসতেন বা অনেকে বসেছিলেন যে এবার যাবো করে লকডাউনের জন্য আসতে পারেনি, তারা কিন্তু এখন আবার আসতে পারেন, কারণ আপনারা দেখলেন যে ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সার্জিক্যাল মাস্ক,
নর্মাল মাস্ক সব রকম মাস্ক বা মানে পুরোপুরি প্রোটেকশন রেখেছে রেখেই যাচ্ছে, তার মানে আপনারা এটা বুঝতে পারছেন যে সেখানে পুরোপুরিভাবে একদম নিয়ম মেনেই মানে নিয়ম বিধি মেনে ট্রিটমেন্ট হবে, যেখানে আপনাদের কোনো রকমভাবে সংক্রমণটা হওয়ার বা কোনো রকমভাবে কোনো এফেক্টিভ হওয়ার কোনো ভয় থাকবে না, একদম সুন্দরভাবে আমরা স্যানিটাইজ করে থেরাপি করব। তো সেই জন্য সবাইকে বলবো যারা যারা চাইছেন আবার ডক্টর প্লাসে আসতে তারা কিন্তু আবার অতি অবশ্যই চলে আসুন, কারণ খুব সামনেই দেখুন দুর্গাপুর আসানসোল পাবেন, তারপরেই আগরতলা যে শহরটা মানে আমার পছন্দের শহর, সেখানকার মানুষ আমার খুব কাছের, মানে তাদের ব্যবহার তাদের আন্তরিকতা, তো সেই আগরতলা তারপরে শিলিগুড়ি দুর্গা মানে বহরমপুর কৃষ্ণনগর এই মাসটা পুরো মাসটা মানে দেখবেন খড়গপুর বোলপুর বর্ধমান সব মানে যেই কটা জায়গা বাইরে যেত প্রত্যেকটা জায়গায় এই মাস থেকে আপনারা পাবেন, কারণ খুব সামনে আমাদের কিন্তু সেই দুর্গোৎসব যে উৎসবটাকে নিয়ে আমরা ছোটোখাটোভাবে হলেও আনন্দ করে কাটানোর চেষ্টা করব। তো সেই জন্য বলবো এখন থেকেই আলোচনা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার, কিন্তু আমি বলবো না শুধু আনওয়ান্টেড হেয়ারের জন্যই আসুন, টপ টু টো মানে স্টার্টিংয়েই বলেছিলেন যে টপ টু টো মানে সুন্দর যে টপ টু টো মানে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার যা সমস্যা থাকবে আপনি সব কিছু নিয়ে ডক্টর কাছে আসতে পারেন। একদম। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার। আপনার বয়স কত? আমার বয়স 35। আচ্ছা, এবার সমস্যাটা কি বলুন? আমি আপনাকে যেটা বলছি আপনার যে অ্যালোপেশিয়াটা বলছেন আছে এটা স্ক্যাল্পেও আছে মাথায়? আর মানে এগুলোর জন্য আপনি কোনো ডার্মাটোলজিস্ট দেখাচ্ছেন? জেনেটিক ওয়াইজ আপনাদের ফ্যামিলিতে কারোর আছে এটা? না 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 না। ওকে, আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন এবার। দেখুন জেনেটিক ওয়াইজ যদি না থাকে এই এক্সিমা যেগুলো হয় এগুলো অনেক অনেক এক্সিমা হয় যেগুলো পুরোপুরিভাবে কিউরেবল কিন্তু হয়, ঠিকঠাক যদি প্রপারলি কেয়ার করেন। অনেক সময় কী হয় নিজেদের গাফিলতির জন্য অনেক সময় হয়, একটা মেডিসিন ধরুন একটা কোর্স কমপ্লিট করতে দেওয়া হয়েছে করা হয়েছে, তারপরে হয়তো আবার আপনার যাওয়ার ছিল বা আবার আপনাকে যেতে হতো, আপনি দেখছেন এই কোর্সে আপনার ভালো হয়ে গেছে আপনি আর যাচ্ছেন না, কিন্তু ভেতর থেকে সেটা হয়তো 60% কমে গেছিলো, 40% ছিল, হয়তো পরের ডোজটাতে সেই 40%ও কন্টিনিউ আসতো কিন্তু সেটা আপনি কন্টিনিউ করেননি, যার ফলে ওটা আবার রিব্যাক করে 100% ফিরে যাচ্ছে। তো এইগুলোকে না করে একটু চেষ্টা করুন যে পুরোপুরিভাবে কিওর করার, যাতে মানে যেরকমভাবে যদি মনে হয় যে ডক্টর প্লাসের হেল্প নেবেন, ডক্টর প্লাসের ডার্মাটোলজিক্যাল একটা পার্ট রয়েছে, আপনি এখানে একদিন আসুন, হেল্পলাইন নাম্বারে দেখুন কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করি, একদিন আসুন এই সমস্যাটা বলুন, দেখবেন ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, এসে দেখান পুরোপুরিভাবে ভালো হয়ে যাওয়ার চেষ্টা মানে আমরা ডেফিনেটলি করবো, যাতে আপনাকে পুরোপুরিভাবে ভালো করে দেওয়া যেতে পারে, কিন্তু সমস্যাটা কী এক্স্যাক্টলি কতটা পরিমাণে স্প্রেড করেছে কীভাবে কেন এসছে এগুলো এই হিস্টোরিটা না নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না, আপনি একটু একদিন সময় করে আসুন ডক্টর প্লাসে। একদম। আরেকটা ফোন আছে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি খড়গপুর থেকে বলছি, প্রিয়াঙ্কা বেরা। বলুন। হ্যালো, বলুন প্রিয়াঙ্কা, বলুন। হ্যাঁ বলছি যে আমার সমস্যা হচ্ছে গাইনোলজিক্যাল প্রবলেম, তো আমার এমনিতে পিসিওডি প্রবলেমও আছে। আচ্ছা। হ্যালো। তো আমার প্রবলেম হচ্ছে এমনি ইরেগুলার পিরিয়ডস হয় আর হেয়ার লসও হয় আর আনওয়ান্টেড হেয়ার আছে। এজ কত আপনার? 25। আচ্ছা, পিসিওডি যে সমস্যাটা রয়েছে সেটার জন্য আপনি কোনো গাইনিকাল ডক্টর দেখাচ্ছেন তো? হ্যাঁ গাইনোলজিক্যাল ডক্টর দেখাচ্ছি আমি। তো ওনারা 6 মান্থ দেখে তারপরে বললো যে আপনি এক্সারসাইজ করুন, এ করুন, হ্যানা তানা করে আর কিছু বলেনি আমাকে, বাট ওই ওষুধ 6 মান্থের দিয়েছিল তারপরে আবার গ্যাপ হয়ে যায়। এখন আপনার সেই ইরেগুলার হচ্ছে পিরিয়ড তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার থাইরয়েডও আছে বলছেন? হ্যাঁ থাইরয়েডে আছে, হরমোন আপনার পয়েন্টটা একটু বেশিও আছে। ওকে,
শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। হ্যাঁ, প্রথমত আপনাকে বলবো যে আনওয়ান্টেড হেয়ার আছে আপনার, আপনার মাথার হেয়ারের হেয়ার ফলে সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা যেটা রয়েছে সেটা হলো পিসিওডি, মানে পিসিওডি এবং থাইরয়েড রয়েছে আপনার। এই পিসিওডিটাকে আপনাকে আন্ডার কন্ট্রোলে করতে হবে। আপনি একটা অপশানে যখন দেখছেন যে আপনার মনে হচ্ছে, অনেক হয় না, মানুষের তো ওপিনিয়ন হতেই পারে, আপনার মনে হচ্ছে যে না এখানে আমার একটা সময় পর আমার হাল ছেড়ে দিচ্ছে, আমাকে ঠিকভাবে দেখছে না, আপনি একটা ভালো সেকেন্ড অপশান নিন। কারণ এইগুলোকে এইভাবে পুষে রাখবেন না। বয়স 25, মানে বাচ্চা বলতে পারি আমরা তো, এখনও পুরো জীবনটা পড়ে আছে। তো এই 25 বছর বয়সে থেমে যাওয়ার বয়স নয়, এখন থেকেই পারলে একটু ভালো কোনো ডক্টর দেখান। মানে যদি সেরকম মনে হয় ডক্টর প্লাসের হেল্প নেবেন। ডক্টর প্লাসে কিন্তু এই সুবিধাগুলোও রয়েছে, মানে গাইনিক্যাল পার্ট রয়েছে, প্যাথোলজিক্যাল মানে প্যাথ রয়েছে যেখানে টেস্ট করা হয়, কোনো এই কোনো কোনো যদি ইউএসজি দরকার হয়, কোনো ইকো দরকার হয়, মানে এভরিথিং এখানে অ্যাভেলেবেল, যেটার জন্য বাইরে আপনাকে যেতে হবে না। যদি মনে হয় দেখাতে পারবেন তাহলে একবার ডক্টর প্লাসের হেল্পের নাম্বারে কল করে ওই পার্টটাও দেখান। আর আনওয়ান্টেড হেয়ার আছে, মাথার হেয়ারের যে সমস্যা আছে ওটার জন্য ইমিডিয়েটলি ডক্টর কাছে চলে আসুন, থেরাপি তারা। কারণ শুনলেন আপনি যে লেজার ছাড়া আনওয়ান্টেড হেয়ার ডিডাকশন ওয়ার্ল্ডে কোথাও হয় না। আর এইখানে যে মেশিনগুলো ইউজ করা হয় সেগুলো আপনার ইউএসএ অ্যাপ্রুভ করা মেশিন, যেগুলোর থেকে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার ভয় নেই, কোনো রকম অন্য কোনো রোগের ভয় নেই। তো নির্দ্বিধায় কিন্তু আসতে পারেন। একদম। আমাদের সাথে আবার কে রয়েছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি বলছি, বলুন। অনিতা কর্মকার, আমার ছেলের একটা গালে জরুল আছে। আচ্ছা, কতটা এরিয়া নিয়ে? পুরো গালটা। একটা গাল পুরো, মানে পুরো ব্ল্যাক? ওটা কি ব্ল্যাক না রেড? ওই ব্ল্যাকই, পুরো ব্ল্যাক। ম্যাডাম আপনি, ছেলের বয়স কত? 35। আর কোথা থেকে বলছেন? টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে বলছেন। আপনি একটা কাজ করুন, ফোনটা রাখার পরে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন, নিয়ে ছেলের একটা ফটো তুলে একটু জুম করে সেই ফটোটাকে সেন্ড করুন। আমরা একটু দেখবো, দেখার পরে যদি ওটা কিউরেবল হয়, কারণ জরুলের ট্রিটমেন্ট এখানে খুব ভালোভাবে করা হয়, কিন্তু কী টাইপের জরুল আছে, রেড কিনা জানতে চাইলাম, কারণ রেড হলে আমরা সেটা করবো না। যদি ব্ল্যাক হয় সেটা আমরা করবো, কিন্তু দেখে নিতে হবে কতটা এরিয়া নিয়ে আছে, কীভাবে আছে এবং কতগুলো সেটিং নিতে হবে বা কীভাবে এটাকে কিওর করা যেতে পারে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন। আগে যেটা করবেন সেটা হলো ফটো পাঠাবেন। একদম, মানে আমরা আনওয়ান্টেড হেয়ার নিয়ে আজকে কথা বলছিলাম। হেয়ার যেরকম, মানে ফেশিয়াল হেয়ার যেরকম আনওয়ান্টেড, বা অনেক সময় আমাদের পুরুষ বন্ধুরাও, তারাও চেস্ট পোর্শনে হেয়ার রাখতে চান না, আন্ডারআর্মসে তারাও হেয়ার রাখতে চান না, সেটাকে রিডিউস করে ফেলতে চান, সেটা যেমন আনওয়ান্টেড, তেমনই জরুল, আঁচিল, মোল, এগুলোও ভীষণভাবে আনওয়ান্টেড। এবং সেগুলো কিন্তু আমাদের যদি ফেসে থাকে, তাও যদি এরকম থাকলো যে যে পোর্শনটা কভার থাকে অতটা মানুষ বদার করেন না, কিন্তু ফেসে বা হাতে বা ওপেন এরিয়া থাকলে আমাদের কিন্তু ভীষণ সমস্যা ফেলে, এবং কেউ সেটা আমরা চাই না যে আমাদের লুকটা নষ্ট হয়। একদমই তাই, কারণ এই যে আঁচিল, মোল, জরুল যেগুলো আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো ওয়ান টাইম পজিটিভ, অনেকগুলো অনেক সিটিং আছে যেগুলো একটা একটা একবারই কিউরেবল হতে পারে। ছোটখাটো আঁচিল মোলের জন্য তো বটেই। এবার জরুল, যারা জরুলের জন্য কয়েকটা সিটিং নিতে হতে পারে, আবার অনেক সময় জরুলের অনেক ভ্যারিয়েশন হয়। এই যে বলছেন পুরো গালটা জুড়ে আছে, উনি যেটা বললেন ছেলের জন্য, আবার অনেকের একটুখানি জায়গা নিয়ে থাকে, তো সেগুলো কিন্তু একটা দুটো সিটিংয়ে কিউরেবল হয়ে যেতে পারে। আবার যদি অনেক বড় থাকে, দেখবে জরুল অনেক রকমের হয়। একটা হলো পুরো মিশে থাকে, একদম পুরো স্কিনের লেয়ারে মিশে থাকে, আর একটা উঁচু 3D এফেক্টে থাকে। তো সেইটা কী লেভেলে আছে বলেন, এই জন্য আমি বললাম যে ফটো পাঠাতে, কারণ না দেখে পুরো একদম জাস্টিফাই করা ঠিক হবে না, তার জন্য বলবো দেখাতে একবার। একদমই তাই। আজকে আমাদের হাতে তো সময়ও শেষ, আমরা আলোচনা শেষ করে ফেলেছি, অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। কিন্তু ডক্টর প্লাস আপনাদের সুস্থতা এবং সৌন্দর্যের সাথী হিসেবে আছে এবং থাকবেও। আর এখন তো আপনাদের কাছাকাছি শহরে ডক্টর প্লাসের এক্সপার্টরা একেবারে নিয়মিত পৌঁছে যাচ্ছেন, তাই বাড়িতে বসে না থেকে যে প্রবলেমই থাক, সেটা স্কিনের হতে পারে বা হেয়ারের বা সামগ্রিক ভালো থাকার, যেটা একেবারে শুরুতেই বলেছিলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর যারা মনে করছেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এগুলো বিক্রি করে নিজেরা স্বনির্ভর হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, তাদের জন্য কিন্তু ডক্টর প্লাস আছে, আপনারাও যোগাযোগ করে নিতে পারেন। অনেক ধন্যবাদ মিস্টার দি আপনাকে সঙ্গে থাকার জন্য। আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।